মাননীয় সদস্যজনা ফিরোজ রশিদ যে বিষয়টি উত্থাপন করেছে আমি এটার সাথে তারা একটু সংযোজন করতে চাই আজকে মাননীয় মন্ত্রীরা বিভিন্ন প্রশ্ন উত্তর দেন দেশে কোনো বিপর্যয় দেখতে পান না দেশে কোনো সংকট সমস্যা নাই এই সমস্ত উত্তর যখন আসে তখন আমরা আসলে খুব হতবম্ব হয়ে যাই বিস্মিত হয়ে যাই যে আজকে এই গত এক সপ্তাহ যাবৎ শেয়ার বাজারের জন্য মানুষ আজকে রাস্তায় শুয়ে পড়েছে তার আজকে কান্নাই আজকে আজকে বিপর্যস্ত সমস্ত লক্ষ লক্ষ পরিবার আজকে সম্পূর্ণভাবে ধুলায় মিশে যাচ্ছে এরপরও এ ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ বা সরকার ব্যাপারে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন দৃশ্যমান এ বিষয়ে এই পার্লামেন্ট তিন দিন হয়ে গেল মাননীয় স্পিকার এই জায়গা থেকে আমরা কোনো আশ্বস্ত হতে পাচ্ছি না আজকে মানব জমিনের প্রথম পাতাতে নিয়ে পুঁজিবাজারে কান্না এবং বিক্ষোভ চালুর পর সর্বনিম্ন সূচক দুই বছরে বাজারের মূলধন কমেছে প্রায় এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আইপিওতে ধস চলে যাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা অথচ আমরা মজিববর্ষ উদযাপন করছি বলছি যে আমাদের এত প্রবৃদ্ধি এত আমাদের উন্নতি আমরা চারিদিকে বিশাল বিশাল স্থাপনা বানাচ্ছি কিন্তু আজকে আমাদের সত্যিকার অর্থে আজকে অর্থনীতির কী অবিপর্যয়কর অবস্থা মাননীয় স্পিকার আমি আপনার মাধ্যমে সেইটুকু বলতে চাই মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন এইটা বাংলাদেশের বিনিয়োগকারীকে রক্ষার জন্য উনি কী ব্যবস্থা গ্রহণ করছেন এই অবস্থা থেকে এদেশের যারা বিনিয়োগকারী তাদেরকে রক্ষার বাঁচানোর জন্য কি ব্যবস্থা গ্রহণ করছেন মাননীয় স্পিকার আর গুরুত্বপূর্ণ বিষয় গতকালকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল আমি বাইরে গিয়ে খুব চেষ্টা করলাম কালকে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আমি যে পয়েন্ট অফ অর্ডারে কথা তুলেছিলাম মাননীয় দুজন সিনিয়র পার্লামেন্টের একটা জবাবও দিয়েছিলেন শুনলাম যে ও যান্ত্রিক ত্রুটির কারণে সম্প্রচার বন্ধ ছিল এবং ওই বিষয়টি এখন পর্যন্ত কোনো কোথাও আমরা খুঁজে পাচ্ছি না তো মাননীয় স্পিকার এই বিষয়টি আজকে ডিজিটাল প্রযুক্তির যুগ এখানে প্রতিনিয়ত আমাদের এই সংসদ লাইভ প্রচার করা হয় কিন্তু এই বিষয়গুলো যদি আপনার আমরা মাত্র বিরোধী দলের কয়েকজন সদস্য আমরা আশঙ্কা করতেই পারি যে আমরা যে দু একটি কথা বলার সময় যদি প্রচার বন্ধ হয়ে যায় তাহলে ধরে নেব যে আমাদের এই কথাগুলোকে আজকে বাইরে প্রচারের বিঘ্ন সৃষ্টি করা হচ্ছে আমি মাননীয় স্পিকার আমি এ ব্যাপারে আপনি প্রয়োজনীয় দৃষ্টি দিবেন ব্যবস্থা গ্রহণ করবেন এটি আপনার কাছে আমার বিনীত অনুরোধ রইল এবং আজকে আবারও আমি অনুরোধ করছি এখানে আজকে সংসদ নেতা এসছেন আমি আবারও অনুরোধ করছি যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিনিয়ত পত্রিকার প্রথম পাতায় হেডলাইন হচ্ছে হুমকি ধামকি মারধর প্রচারে বাধা পুলিশ আইন প্রকারী সংস্থার লোকেরা আজকে প্রচার প্রচারণে বাধা দিচ্ছে পোস্টার টাঙাতে বাধা দিচ্ছে লিপলেট বিতরণে বাধা দিচ্ছে এ বিষয়গুলো আজকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় মাননীয় স্পিকার আমি মনে করি এই বিষয়গুলোর ব্যাপারে এখানে সংসদ চলছে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এখানে স্থানীয় সরকার মন্ত্রী আছেন বহু উত্তর দিয়েছেন স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হলে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনপথতি নির্বাচন করার কোনো বিকল্প নয় মানুষ স্পিকার একমাত্র উপায় যদি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে চান তাহলে জবাবদিহিমূলক নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে সিলেক্টেড মেয়র সিলেক্টেড চেয়ারম্যানদের হাতে ক্ষমতা দিলে কোনো অবস্থাতেই নির্বাচনের মধ্যে দিয়ে জনপ্রতি নির্বাচন করার কোনো বিকল্প নাই মাননীয় স্পিকার একমাত্র উপায় যদি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে চান তাহলে জবাবদিহিমূলক নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে সিলেক্টেড মেয়র সিলেক্টেড চেয়ারম্যানদের হাতে ক্ষমতা দিলে কোনো অবস্থাতেই স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে না হবে না হবে না মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ